আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি আপনাদের সাথে একটি আলোচনা নিয়ে আসছি। আজকে আমি যে সম্পর্কে আলোচনাটি করব বা যে বিষয়ে আমি আপনাদের সামনে একটি আলোচনা করব, সেই আলোচনাটির হেডলাইন হলো মাওলানা শব্দের অর্থ কী, মাওলানা কাকে বলে, প্রকৃত অর্থে মাওলানা কারা, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। সকলে আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। মাওলানা শব্দের অর্থ, যাহার মধ্যে জ্ঞানের পরিপূর্ণতা আছে তিনি হলেন মাওলানা। মাওলানা কত প্রকার এবং কোন মাওলানা আল্লাহর কাছে সম্মানী? মাওলানা দুই প্রকার। একজন মাওলানা দুনিয়ায় যত হাদিস গ্রন্থ আছে সব পড়ে নিয়েছে, শিখে নিয়েছে, বুঝে নিয়েছে। আর একজন মাওলানা রুহানিয়াত জগতের সমস্ত জ্ঞান অর্জন করেছে, শিখেছে, জেনেছে। যিনি এই জগতে থাকিয়া রুহের জগতের জ্ঞান লাভ করিলেন তিনি হলেন মাওলানা, এবং তিনি পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। যেমন দুনিয়াবী হাদিস গ্রন্থ শিক্ষা নিতে টাকা পয়সা দিয়া শিক্ষা করতে হয় বা টাকা পয়সা দিয়া শিক্ষা গ্রহণ করতে হয়, হাদিস গ্রন্থ শিখতে হয়, মাওলানার কাছে যাইতে হয়। দেখা যায় যিনি মাওলানা তিনি টাকা পয়সার বিনিময়ে শিক্ষা নিল, আবার মাওলানা হইয়া তিনি টাকা পয়সার বিনিময়ে অন্যকে শিক্ষা দিল। আবার দেখা যায় রুহানিয়াত জগতের মাওলানা যাহারা, তাহাদের শিক্ষা নিতেও কোনো টাকা পয়সা লাগে না, আবার কোনো শিক্ষা দিতেও টাকা পয়সা লাগে না। হাদিস গ্রন্থ শিখিয়া যাহারা মাওলানা হইল তাহাদেরকে বাহির হইলে একটি সার্টিফিকেট দেওয়া হইল, আর রুহানিয়াত জগতের একটা মাওলানাকে বাহিরের কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। কিন্তু যাহারা রুহানিয়াত জগৎ দেখতে পাইল একমাত্র তাহারাই রুহানিয়াত জগতের মাওলানার সার্টিফিকেট দেখতে পাইল। যেমন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো যাহারা মাওলানা হইল বা যাহারা মাওলানা হইয়াছেন তাহারা হইল কামেল ওলিয়া উলিয়া, পীর মুর্শিদ। তাহারা হইলেন প্রকৃত মাওলানা। তাহাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে এবং তাহারা একটা কিছু বললে আল্লাহ করেও থাকেন, তাহাদের কাছে কিছু চাইলে আল্লাহ দিয়ে থাকেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মাওলানা। তাহলে তাহার সার্টিফিকেট কোনটা? তাহার সার্টিফিকেট কোন মাওলানা দিয়েছিল? তিনি কোনো মাদ্রাসা থেকে পড়েছিলেন? হে জগতবাসী, শেষে এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। অবশ্যই এর উত্তর কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।